নির্বাচন নিয়ে পীর চরমোনাইয়ের নতুন প্রস্তাব। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে তিন দফা প্রস্তাব পেশ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার সকাল 10:30 রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে শুরু হওয়া সংলাপে এই প্রস্তাব পেশ করেন তিনি। সংলাপের রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। জাতীয় সংলাপে তিন দফা প্রস্তাব উত্থাপন করে ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা তিনটি প্রস্তাব বিবেচনার জন্য পেশ করছি। প্রস্তাব তিনটি হল, বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনই অধিকতর উত্তম পদ্ধতি, যা বিশ্বের স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে।